মুসলমান করে ছেলে মেয়েরা পানা তরুণেরা হে নবী প্রেমিকেরা এরকম ভাবে যুবক ছেলে কানা আল্লাহ নবী সাহাবী হযরত ওমর প্রতিদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন চুপ কর তো এই চুপ করে বস আল্লাহ প্রতিদিন বান্দাকে এখন বান্দা জিজ্ঞেস করবে আল্লাহর সঙ্গে বান্দা যে ওয়াদা করবে এটা খিলাফ করবে না যেমন দেখেন এক বান্দা প্রতিদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন যেতে যেতে একটা মহিলা যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল ছেলে আর মেয়ে একটু আগে বললাম কাছাকাছি থাকলে কি আসবে শয়তান এখন যুবকটা মসজিদের দিকে যেতে পারলো না মহিলা যুবকের হাত ধরে নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন জড়িয়ে ধরেছে বাড়িতে যে যুবকটাকে জড়িয়ে ধরেছে যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কোরআন পাকের আয়াত ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান যারা আল্লাহকে ভয় করে মারা যায় আল্লাহ তাদের কবরে দুইটা জান্নাত দিয়ে দেয় জোরে বলো কটা জান্নাত দেন দুটা নাম্বার 1 জান্নাতে আদম নাম্বার 2 জান্নাতে নাইম যুবক তো আল্লাহর ভয়ে বেহুঁশ হয়ে গেছে মহিলা দেখছে আলামত ভালো নয় যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিয়েছে খুব মনোযোগ দিয়ে শুনেন আমি ফালতু বকতে এসেছি না আমলের নিয়তে ওয়াজ শুনেন আমার ওয়াজ শুনে কে খুশি হবেন কে এলাকায় দাওয়াত করবেন এরকম নিয়ত নয় মনোযোগ দিয়ে আমলের নিয়তে শুনুন যুবক ছেলে এখন ইন্তেকাল হয়ে গিয়েছে আস্তে আস্তে দেখতে পাওয়া যায় মহিলা দেখছে আলামত ভালো নয় যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিয়েছে হযরত ওমরে ফারুক বলছে চলো যুবকের কবরে যাব যে দেখব আল্লাহ তার কবরে দুটো জান্নাত দিয়েছে কিনা মুসলমান ঘরের ছেলে মেয়েরা পানা তরুণেরা হে নবী প্রেমিকেরা এরকম ভাবে যুবক ছেলে কানা আল্লাহ নবী সাহাবি হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবক ছেলেটার কবরের দিকে চলে গেলেন প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়ালাল কবর কবর থেকে কোনো আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়ালাল কবর দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না হযরত ওমর তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়ালাল কবর সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়ালাইকুম আসসালামের আওয়াজ কানা ভেসে উঠেছে আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলে ও বাবা যুবক বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে ছেলে বাপের অঙ্গীকার ভঙ্গ করতে পারে মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে মেয়ে মায়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে আমার আল্লাহ কি তোমার অঙ্গীকার ভঙ্গ করেছে কিনা যুবক ছেলে কানা বলে হে রাসূলুল্লাহ সাহাবী হে হযরত ওমর দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে কথা ঠিক না বল নাজিন ভাই জেনে রেখে দেন আমার ভাইয়ের আব্বারা তরুণের ছাড়া আল্লাহর ওয়াদা খিলাফ হবে জোর করে বলো খিলাফ আরে কথা বলে নে আবার আল্লাহর ওয়াদা খিলাফ হবে হবে না আমরা সাক্ষী দিচ্ছি জেনে রেখে দেন আল্লাহ এক নাম্বার ওয়াদা করছেন কুরআন শরীফ সূরা আল মুমিন 60 নাম্বার আয়াত আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ বলছে বান্দা তোরা আমি আল্লাহ আমাকে ডাক আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব প্যান্ডেল আর ফাটানো আওয়াজ দিয়া লাগবে বলেছি বাঁচতে হলে বাঘের মতো বাঁচেন সিংহের মতো বাঁচেন জোরে বলেন জেনে রাখেন এর পরেও যারা বলবে না কিন্তু আল্লাহ দেখতে পাচ্ছেন রাস্তায় গেলে হক আছে না নাই রাস্তার হক আছে না নাই চোখ চংবং করে অন্য দিকে তাকাবো না নিচের দিকে কথা বলো নিচের দিকে যদি সামনে কষ্টদায়ক বস্তু পড়ে থাকে সেটাকে কি করতে হবে তুলে সরিয়ে দিতে হবে তো অনুরূপ জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা অনুরূপ মজলিসে বসেছেন মানে মজলিসের হক হলো সুবহানাল্লাহ বলা জোরে বলে জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা তাহলে আল্লাহ এক নাম্বার ওয়াদা করছেন তোরা আমাকে ডাক আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব শুনছো এক বান্দা জাহান্নামের ভিতরে দাও দাও করে জ্বলছে আল্লাহকে ডাকছে ইয়া আল্লাহ ইয়া রহমান কি হলো রে বান্দা তুই ডাকছিস কেন
আল্লাহ বলবে বান্দা তুই ডাকছিস কেন আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি তোমার এই মাংসপিণ্ড শরীরে আমি জাহান্নামের কষ্ট সহ্য করতে পারব না কি চাস আল্লাহ জাহান্নামের ভিতরে গাছে বসতে চাই আল্লাহ বলবে যা আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের ভিতরে গাছই করে দিলাম আর ডাকবি আল্লাহ জাহান্নামের গেটে বসতে চাই যা তাই করে দিলাম আর ডাকবি জান্নাত জাহান্নামের মাঝখানে যেতে চাই যা তাই করে দিলাম আর ডাকবি আল্লাহ আমি জান্নাত জাহান্নামের মাঝখান থেকে জান্নাতের গেটে বসতে চাই যা আমি আল্লাহ তোর বসার জায়গা জান্নাতের গেটেই করে দিলাম আল্লাহ একবার কি আমার জন্য জান্নাতের দরজা খোলা যাবে না জোরে বলা গেল না কিসের দরজা জান্নাতের দরজা বান্দা চালাক না বুকা কম না বেশি অনেক বেশি